এ অধ্যায়ে আমরা লেভেলের কিছু বিষয়বস্তু দেখব, যে লেভেলের মধ্যে আমরা কিভাবে ডেট এন্ড টাইম শো করতে পারি। অর্থাৎ আমরা মূলত বিষয় দেখব যে ডেট এন্ড টাইমের বিষয়গুলোকে দেখব। এই জন্য আমরা এখানে একটি বাটন তৈরি করব, যে এখানে যেটির নাম হবে, একটি নাম হবে আমরা ক্যাপশনের মধ্যে দিব ডেট, এবং এখানে আরেকটি বাটন এবং একটি নাম হবে সিএমডি ডিএটি ডেট, এবং এখানে আরেকটি বাটন আমরা তৈরি করব যেটির নাম হবে টাইম, সিএমডি নেম সিএমডি টাইম, এবং এখানে টাইম, এবং এখানে আমরা একটি লেভেল তৈরি করব, যে লেভেলটি আমাদের টাইম এবং ডেট শো দেখাবে এখানে। এবং লেভেলটি সিলেক্ট করার পরে আমরা লেভেলের নাম দিয়ে দিব এলভিএল এলবিএল ডিটি, অর্থাৎ ডেট অ্যান্ড টাইম। এবং এখানে আমরা এটিকে সেন্টার নিয়ে নিব, অর্থাৎ এটির প্রপার্টি টেক্সটটিকে আমরা সেন্টার নিয়ে আসবো, অ্যালাইনমেন্ট লেফট জাস্টিফাই আমরা এটিকে সেন্টার নিয়ে আসবো, অর্থাৎ মাঝ বরাবর। এবং এটি আমরা ফন্ট আমরা চেঞ্জ করতে পারি, চাইলে ফন্ট একটু বড় করতে পারি। এখান থেকে প্রপার্টি থেকে আমরা ফন্টে ক্লিক করে এখান থেকে আমরা ফন্টকে বড় করে নেব বা বোল্ড করে নেব, এবং এখান থেকে আমরা একটু বড় করে নিতে পারি ফন্টটিকে। এবার আমরা এখানে ডেট অ্যান্ড টাইম শো করব, এবং ডেটে ক্লিক করলে ডেট দেখাবে, টাইমে ক্লিক করলে টাইম দেখাবে। তো এখানে আমরা ডাবল ক্লিক করব ডেটে, এবং এখানে একইভাবে আমরা ইভেন্টের মধ্যে লেভেলের প্রপার্টিতে আমরা ডেট শো করাবো। এই জন্য অবশ্যই লেভেলের নাম দিতে হবে, যে লেভেলের প্রপার্টিতে আমরা ডেট শো করাবো, এল বি এল ডিটি, অর্থাৎ ডেট অ্যান্ড টাইম। দেন এখানে আমাদের টেক্সট নেই, অর্থাৎ এই লেভেলে আমরা লেভেলের প্রপার্টিতে কোনো টেক্সট নামের কোনো প্রপার্টি নেই লেভেলের কন্ট্রোলে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ক্যাপশন, লেভেলে শুধুমাত্র ক্যাপশন থাকে, ক্যাপশন, এবং ক্যাপশনের মধ্যে আমাদের লেভেলটি, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেভেলে ক্লিক করলে আমরা লেভেল থেকে ক্যাপশন দেখতে পাচ্ছি, ক্যাপশনে চেঞ্জ করার সাথে সাথে লেভেলের কথাটি মুছে গেছে, এই জন্য আমরা ক্যাপশন প্রপার্টিতে ব্যবহার করব। এবং এখানে অবশ্যই আমরা ডেটের জায়গায় আমরা সরাসরি ক্যাপশন ভ্যালুতে আমরা দিয়ে দিব ডেট, ডি ডি এ টি ই ডেট। তো আমাদের ডেট চলে আসবে, এবং এটি একটি ভিজুয়াল বেসিকের নিজস্ব ভাষা। ডেট দেওয়ার সাথে সাথে, অর্থাৎ ভিজুয়াল বেসিক একটি ডেটের ডিক্লারেশন করা আছে, যেটি সিস্টেমের ডেট থেকে, অর্থাৎ এই সিস্টেমের ডেট থেকে তারা নিয়ে নেয়। তো এই জন্য সিস্টেম ডেট সরাসরি করা আছে, তো এই জন্য আমরা ডেট দিয়ে দেবো, এবং ভিজুয়াল বেসিকের নিজস্ব একটি আমরা ভেরিয়েবল ডিক্লার কল করলাম, বা এটিকে আমরা মেথড বলতে পারি সরাসরি। এবং এখানে আমরা একইভাবে আমরা আরেকটি বাটনে আমরা ক্লিক করব, এবং এখানে টাইম শো করাবে, ডাবল ক্লিক করব। দেন এখানে আমরা সিএমডি টাইম ক্লিক ইভেন্টের মধ্যে আমরা এলবিএল ডিটি ডট ক্যাপশন দেন ইকুয়াল দেন এখানে আমরা টাইম। এবার আমরা প্রোগ্রামটি রান করাতে পারি। রান করিয়ে আমরা এখানে ডেট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ডেট শো করছে, সিস্টেম ডেট আমরা এখানে দেখতে পাচ্ছি যে একইভাবে এই ডেট এবং এই ডেট একই, তো আমরা এখানে দেখব। এবং একইভাবে যদি আমরা টাইমে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের সিস্টেম টাইম দেখাবে যে এই টাইমটি একই। তো এভাবে আমরা ডেট অ্যান্ড টাইম আমরা প্রদর্শন করতে পারি, যে কোনো ফর্মের মধ্যে আমরা চাইলে ডেট অ্যান্ড টাইম প্রদর্শন করাতে পারি। এবং আমরা একটি ডেট অ্যান্ড টাইম নিয়ে একটা ছোটোখাটো প্রোগ্রামও তৈরি করে নিতে পারি এভাবে।